সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমরা আজকে পড়ব রাসায়নিক বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী বন্ধুরা আমাদের আজকের প্রশ্নগুলো হলো হাইড্রোজেন ফ্লোরাইড তরল পদার্থ কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন বরফ পানিতে ভাসে কেন অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইটোফেনলের স্ফুটনাঙ্কের পার্থক্য আছে কেন নাইট্রোজেন NCl3 গঠন করলেও NCl5 গঠন করতে পারে না কেন কার্বন টেট্রাক্লোরাইড আদ্র হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্রবিশ্লেষণ হয় কেন ক্ল্যাথোরেট যৌগ কিভাবে গঠিত হয় পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় পদার্থ কেন গ্রাফাইড বিদ্যুৎ পরিবাহী কিন্তু হিরক বিদ্যুৎ অপরিবাহী কেন সাধারণ অবস্থায় কার্বন ডাই ডাই অক্সাইড অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কেন বেরিলিয়াম হাইড্রক্সাইড পানিতে অদ্রবণীয় হলেও ক্যালসিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবণীয় কেন বন্ধুরা তাহলে আমরা এই প্রশ্নগুলির ব্যাখ্যা এখন দেখব প্রথমে আমরা যেটা আসবো সেটা হলো হাইড্রোজেন ফ্লোরাইড তরল পদার্থ কেন দেখা যায় যে আমাদের অনেকগুলো হ্যালোজেন অ্যাসিড আছে অনেকগুলো হ্যালোজেন অ্যাসিড আছে তার ভিতরে দেখা যাচ্ছে যে তোমার হাইড্রোজেন ফ্লোরাইডই শুধু তরল অন্যগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ শুধু হাইড্রোজেন ফ্লোরাইডটাই তরল পদার্থ তাহলে এক্ষেত্রে দেখো হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন বন্ধনের ভূমিকা আছে হাইড্রোজেন ফ্লোরাইডে আমরা বলছি যে এখানে হাইড্রোজেন বন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড সাথে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে এই হাইড্রোজেন বন্ধনগুলোর জন্য এই অনুটা পরস্পর যুক্ত হয় পরস্পর যুক্ত হওয়ার ফলে এরা পরস্পর কাছাকাছি আসে এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায় এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায় সেজন্য এরা তরল পদার্থ তাহলে এদের আন্তানবিক আকর্ষণ বল বেড়ে যাওয়ার ফলে এরা তরল পদার্থ দেখো এখানে হাইড্রোজেন বন্ধন দেওয়া আছে আমরা আগেও দেখলাম হাইড্রোজেন বন্ধন এখন আবার দেখছি হাইড্রোজেন বন্ধন তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে বরফ পানিতে ভাসে কেন তোমরা ফিজিক্সে এটা বারবার যে পানিতে তার কারণ বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বলে বরফ পানিতে ভাসে এখন আমরা এটা রসায়ন এটা বাস্তব চিত্র দেখব দেখো পানির ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো এরকমভাবে পানি একটার পর একটা তোমার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এভাবে পানির অনুগুলি পরপর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানির অনুগুলি একটার পর একটা এভাবে যুক্ত থাকে সেজন্য পানির অনুর মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না সেজন্য পানির অনু যেভাবে থাকে সেভাবেই থাকলো ধরো আমরা ধরে নিলাম তোমার একটা এক ঘনমিটার পানির ভিতরে অনু আছে একটা নির্দিষ্ট তাহলে এক ঘনমিটার পানির ভিতরে আমরা যদি এটাকে বরফ করি তাহলে বরফের আকারটা চেঞ্জ হয়ে যায় কিভাবে করো আমরা যদি এটা একটা বরফের আকার যদি আমরা এখানে দেখি দেখো বরফের আকার আমরা দেখছি যদি আমরা পরবর্তী সিলাইডে আবার দেখব সবাই লক্ষ্য করো যে আমরা এখানে একটা বরফের আকার দেখছি দেখো বরফের আকার বরফগুলো সাধারণত এখানেও হাইড্রোজেন বন্ধন থাকে কিন্তু বরফগুলোর ক্ষেত্রে দেখো যে তোমার ছয়টা করে পানির অনুপরপর যুক্ত হয় করে পানির ছয়টা যুক্ত হয় যুক্ত হওয়ার ফলে এই বরফের মাঝখানটা ফাঁকা হয়ে যায় ছয়টা করে পানির অনুপরপর যুক্ত হয় ফলে বরফের মাঝখানটা ফাঁকা হয়ে যায় খেয়াল করে সবাই এখানে আমরা ছয়টা পানির যুক্ত করলাম খেয়াল করো সবাই ছয়টা পানির অনু এভাবে দেখো ছয়টা পানির যুক্ত হলো কিন্তু এই পানির মাঝখানে ছয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয় পানির মাঝখানে ছয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয় খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে এখানে একটা হাইড্রোজেন বন্ধন এখানে একটা হাইড্রোজেন বন্ধন এখানে হাইড্রোজেন বন্ধন এখানে হাইড্রোজেন বন্ধন এখানে হাইড্রোজেন বন্ধন মাঝখানে কিন্তু ফাঁকা থাকে এই মাঝখানে ফাঁকা থাকার জন্য বরফ যখন তৈরি হয় তখন কিন্তু তোমার ঘনত্বটা কমে যায় বরফ যখন তৈরি হয় তখন তোমার এই বরফের ঘনত্ব কমে যায় ধরে নিলাম যে একমল মোল মোল যদি পানি হয় সেখানে তোমার অনুর সংখ্যা থাকে এটা তোমরা সবাই জানো অনুর সংখ্যা এটা থাকে কিন্তু একমল মোল বরফের ক্ষেত্রে কিন্তু সংখ্যা এটা থাকবে না কমে যাবে তার কারণ দেখো ফাঁকা জায়গা থাকে ফাঁকা জায়গা থাকাতে কিন্তু এক্ষেত্রে তোমার সংখ্যাটা কমে যায় তোমার পরিমাণটা ঠিক থাকলেও সংখ্যাটা কমে যায় এখানে ঘনত্বটা কমে যায় আমরা বলছি যে ঘনত্ব কমে যায় আমরা এখন চিত্রটা দেখব আমাদের বইয়ে যে চিত্রটা আছে সেই চিত্রটা আমরা এখন দেখব দেখো এটা আমি চিত্রটা আঁকায় দেখালাম এখন আমরা বইয়ের চিত্রটা দেখে হাইড্রোজেন বন্ধন আমাদের এইভাবে থাকে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমাদের এইভাবে থাকে থাকে পানির আর বরফের ক্ষেত্রে দেখো এরকম ছয়টা করে অনু একসাথে যুক্ত থাকে ছয়টা করে অনু যখন একসাথে যুক্ত থাকে তখন এই মাঝখানটা থাকে ফাঁকা মাঝখানটা যখন ফাঁকা থাকবে তখন কিন্তু এখানে বরফের ঘনত্বটা কমে যাবে ফাঁকা থাকবে বরফের ঘনত্ব কমে যায় এজন্য বরফ পানিতে ভাসে তোমরা ফিজিক্সে পড়ে আসছো যে বরফ হালকা বলে পানিতে ভাসে কিন্তু বরফ কেন হালকা তার ব্যাখ্যাটা এখানে আমরা দিলাম যে বরফ পানিতে ভাসে বরফ পানিতে ভাসে এই বরফটা বিশাল একার বরফ যদি থাকে আমাদের পানিতে তাহলে সামান্য অংশ পানির উপরে দেখা যায় বরফ পানিতে ভাসার কারণে তোমার মেরু অঞ্চলে তোমার যেসব জলজ প্রাণী আছে সেই প্রাণীগুলো কিন্তু পানিতে বসবাস করতে পারে কেননা বরফ পানির উপরে থাকে আর নিচের দিকে পানি থাকে তাহলে নিচে যখন পানি থাকে সেই পানির ভিতরে তোমার মাছ অন্যান্য প্রাণী কিন্তু অনায়াসে চলাচল করতে পারে এই পানির এই ধর্মের কারণে কিন্তু তোমার মেরু অঞ্চলে যেখানে বরফ আছে বিশাল বিশাল বরফ আছে সেখানে বরফের নিচে যে পানি থাকে সেই পানিতে কিন্তু তোমার মাছ বা অন্যান্য প্রাণী অনায়াসে বসবাস করতে পারে তাহলে বরফ পানিতে কারণে ভাষার বা বরফের ঘনত্ব কমের কারণে একটা বিশাল তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জলজ প্রাণীর ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় আমরা যখন ইথেন দেখি ইথেন ধরো এখানেও দুটা কার্বন আছে খেয়াল করো ইথেনের ক্ষেত্রে এখানে দুটা কার্বন আছে আবার অ্যালকোহলের ক্ষেত্রেও দেখো এখানে দুটা কার্বন আছে এই পোলারিটির কারণে সে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে খেয়াল করো সবাই পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে এই যে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে এই হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু ইথানল কিন্তু পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে অপরদিকে ইথেন অপোলার ইথেনটা কিন্তু অপলার এটা অপলার এই জন্য এটা কোনো পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না অপলারিটির কারণে এটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না বলে এটা পানিতে অদ্রবণীয় কিন্তু গুলো পানিতে দ্রবণীয় সেজন্য আমরা দেখি অ্যালকোহল চিনি গ্লুকোজ এগুলো সবগুলো পানিতে দ্রবণীয় এখন আমরা দেখবো যে হাইড্রোজেন বন্ধনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমরা জানো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আমরা কোন পদার্থের স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে পারি যেমন তোমার ইথানলের ক্ষেত্রে দেখো এটা হলো আমরা বলছি যে ইথানল এবং এই ইথানলের হাইড্রোজেন বন্ধনের কারণে তার কিন্তু স্ফুটনাঙ্ক কিন্তু আটাত্তর ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আটাত্তর আটাত্তর দশমিক পাঁচ মতো আটাত্তরই লিখলাম আমরা আটাত্তর ডিগ্রি সেলসিয়াস কিন্তু হাইড্রোজেন বন্ধন যখন ইন্ট্রামলিকুলার হয় দেখো ইন্ট্রামলিকুলার একই অনুর ভিতরে যদি হাইড্রোজেন বন্ধন হয় তখন কিন্তু তার স্ফুটনাঙ্কটা কমে যায় তার কারণ তখন সেটা সিঙ্গেল অনু হিসেবে থাকে এটা কিন্তু সিঙ্গেল অনু আকারে থাকে সিঙ্গেল 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 এটা এটা আকারে আকারে থাকে থাকে কিন্তু কিন্তু না ফলে এটা একটা অণুর সাথে আরেকটা অণু দেখো এখানে যুক্ত হয়ে গেছে এটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গেছে ফলে একটা অণু থেকে আরেকটা অণু আলাদা করার জন্য এখানে অনেক শক্তি লাগে আর এখানে কিন্তু এই হাইড্রোজেন বন্ধনের কারণে অনু একা একা আসে অর্থাৎ একটা অনু এককভাবে ভাবে আসে এটা অন্য কোনো অনুর সাথে যুক্ত হয় নাই এটাকে আমরা বলছি তোমার ইন্ট্রামলিকুলার প্রথমটাকে আমরা বলছি যে আন্ত দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন এটা আর এটাকে আমরা বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন এ ধরনের যৌগকে আমরা বলছি যে এ ধরনের যৌগ আমরা বলছি বেঞ্জিন এটাকে আমরা বলছি ফেনল আর এখানে যদি আমাদের নাইটো গ্রুপ থাকে তাহলে এটা ফেনল আর আমাদের যদি এরকম অপোজিটে থাকে খেয়াল করো এরকম অপোজিটে থাকলে এটাকে আমরা বলছি প্যারা ফেনল প্রথমটাকে আমরা বলছি ফেনল এটাকে আমরা বলছি ফেনাল আর পরেরটাকে আমরা বলছি প্যারা ফেনল খেয়াল করো এটা আমরা বলছি প্যারা প্যারা প্যারানাইটোফেনল প্যারানাইটোফেনলটা অপোজিটে থাকবে অর্থনৈটোফেনল টা পাশাপাশি থাকবে তাহলে অর্থনৈটোফেনল এবং প্যারানাইটোফেনল এর স্ফুটনাঙ্কের পার্থক্য অন্তঃঅণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে হচ্ছে দেখো নাইট্রোজেন NCl3 গঠন করলেও NCl5 গঠন করতে পারে না অপর পক্ষে কিন্তু ফসফরাস পারে ফসফরাস কিন্তু পারে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখব যে PCl3 এবং PCl5 গঠন করে তাহলে পিসিএল ফাইভ এবং পিসিএল থ্রি দুটাই গঠিত হতে পারে তার কারণ সেখানে ফাঁকা ডি অরবিটাল আছে ফসফরাসে আছে আছে দেখো ফাঁকা ডি অরবিটাল আছে এখানে হলো ফাঁকা ডি অরবিটাল ফাঁকা ডি অরবিটাল আছে ফসফরাসে আছে কিন্তু তোমার নাইট্রোজেনে কোনো ফাঁকা ডি অরবিটাল না থাকেতে নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র তিন আর ফসফরাসের আছে যোজনী দেখো দিতে ইলেকট্রন না থাকলে তিন আর ডিতে ইলেকট্রন থাকলে পাঁচ তাহলে এবং গঠিত হলো এন এটা গঠিত হলো না এখন তোমাদের কাছে কারো প্রশ্ন দেখতে পারে যে স্যার নাইট্রোজেনের তো যোজনী তিন তাহলে এটা কিভাবে হয় এটা হওয়ার জন্য আমাদের শনিবার বন্ধনের মাধ্যমে হয় নাইট্রোজেনে যখন এই বন্ধনটা হয় তখন এটা সন্নিবেশ বন্ধনে হয় খেয়াল করো এই যে নাইট্রোজেনে জোড় ইলেকট্রন আছে এই মুক্ত ইলেকট্রনটা সে অক্সিজেনে দিবে তাহলে নাইট্রোজেনে যে তোমার এটা তৈরি হলো সেখানে কিন্তু যোজনীর কোনো ভূমিকা নাই এখানে যোজনীর ভূমিকা নাই কিন্তু এটা গঠিত হয়েছে শুধুমাত্র সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেখো নাইট্রোজেনে যে মুক্ত ইলেকট্রন আছে এই মুক্তজোর ইলেকট্রনের যে ইয়েটা আছে মুক্তযোর ইলেকট্রনটা শেয়ার করে এখানে শনিবেশ বন্ধন তৈরি করেছে এখন আমরা চলে আসি আর একটা প্রশ্ন কার্বন টেট্রাক্লোরাইড দেখো যে কার্বন টেট্রাক্লোরাইড এটা কিন্তু পানিতে দিলে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটা আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডটা যদি তুমি পানিতে দাও এটার ভিতরে পানি যোগ করলে আমরা এখানে সিলিসিক অ্যাসিড পাবো অর্থাৎ সিলিকন এই যে টেট্রা প্লাস এইচসিএল পাবো অর্থাৎ এটা আদ্র বিশ্লেষিত হয় যে পানিতে যে মুক্তজোর ইলেকট্রন আছে এই মুক্তজোর ইলেকট্রনগুলো তোমার সিলিকনের ভিতরে ঢুকে পড়ে সিলিকনের ডি অরবিটালে ঢুকে পড়ে দেখো এর যে মুক্তজোর ইলেকট্রন আছে সিলিকনের ডি অরবিটালে ঢুকে ঢুকে একটা করে বন্ধন ভাঙতে থাকে আর ওই একটা করে ঢুকতে থাকে এভাবে চারটা ক্লোরিন পরপর যুক্ত হয়ে তোমার রিপ্লেস করে ক্লোরিনকে এবং তোমার এখানে তৈরি করে তোমার হলো সিলিকন টেটা ক্লোরাইড কিন্তু অক্স ইয়ের ক্ষেত্রে তোমার কার্বন টেটা ক্লোরাইডের ক্ষেত্রে এটা হয় না এখন আমরা চলে যাচ্ছি যে তোমার ক্ল্যাথরের যৌগ নামে এক ধরনের যৌগ আছে যে যৌগটা তোমার তোমার আর্গন এবং কুইননের ভিতরে তৈরি হয় এই ধরনের একটা যৌগ অনেক সময় তোমার পরীক্ষায় এক মার্ক বা দুই মার্কের ভিতরে থাকতে পারে এটা দেখো কোন যৌগ না এটা সাধারণত কুইনন যেটা আছে এটা আমরা বলছি হাইড্রোকুইনন কুইনন দেখো দুটো আছে ফেনল না এটা এটা ফেনলের আর কি আমরা বলছি যে তোমার দেখো অবরুদ্ধ যৌগ বলছি বা যৌগ আমরা বলছি কুইনল বলছি আমরা এটা কুইনলের মাঝখানে দেখো আরগন আটটা পড়ে যায় তাহলে এখানে আমরা বলছি কুইনল যেটা আছে সে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যে কাঠামোটা তৈরি করে সে কাঠামোর ভিতরে যদি আর্গনটা আটকা পড়ে যায় যদিও এটাকে আমরা যৌগ বলছি না দেখো একটা 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 এটা এটা মিশ্রণের মনে হতে পারে কিন্তু যৌগের ন্যায় মতো আচরণ করে ধরনের যৌগকে আমরা বলছি ক্ল্যাথরের যৌগ এখন আমরা দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমরা জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড টা বৈশিষ্ট্য সম্পন্ন এখানে কিন্তু তোমার অষ্টক পূরণ হয় না অষ্টক সংকোচন হয়েছে এখানে কিন্তু অষ্টক সংকোচন হয়েছে খেয়াল করো আমরা যদি এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরকম এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন আর এদিকে একটা ক্লোরিন তার মানে এখানে যদি আমরা দুটা দুটা করে ইলেকট্রন ধরি তাহলে এর কিন্তু বাইরের স্তরে ছয়টা ইলেকট্রন তাহলে বাইরের স্তরে ছয়টা ইলেকট্রনের কারণে এটা সহজেই তোমার ক্লোরিনের সাথে দেখো শনিবার বন্ধন তৈরি করেছে এখানে ক্লোরিনের যে মুক্ত জল ইলেকট্রন আছে তার সাথে শনিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এটা ডাই তৈরি করেছে অর্থাৎ এটা সহজেই অ্যালুমিনিয়াম এখানে ডাই অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড অর্থাৎ এটা ডাইমার গঠন করে এটা ডাইমার গঠন করে তাহলে এর অষ্টক সংকোচনের কারণে এটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে অষ্টক সংকোচনের কারণে এটা হয়েছে পানি তরল হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় পদার্থ এখানে তোমার দেখো পানিতে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে আর হাইড্রোজেন সালফাইডের এর ভিতরে তরিতে ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই সেজন্য এখানে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হয় নাই বলে এটা আলাদা আলাদা অনু এখানে তোমার আলাদা অনু দেখো এটা আলাদা অনু এখানে এটা আলাদা আলাদা ভাবে আছে আলাদা আর এখানে তোমার এটা যুক্ত হয়ে গিয়েছে অনুগুলো পরস্পর যুক্ত হয়েছে যুক্ত হয়ে একটা ব্রিজ তৈরি করেছে এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ব্রিজ তৈরি করেছে সেজন্য পানি তরল পদার্থ কিন্তু তোমার হাইড্রোজেন সালফাইডটা গ্যাসীয় পদার্থ না না কঠিন পদার্থ কিন্তু এটা গ্যাসীয় পদার্থ হিরোক এবং গ্রাফাইটের আমরা এখানে বর্ণনা না দিয়ে এখানে গঠনটা দেখেছি দেখো হিরকের অনুটা কিন্তু থাকে হিরোকের অনুটা এরভাবে অর্থাৎ একটা কার্বনের সাথে এগুলো যদি তুমি কার্বন মনে করে নাও যে হিরোকে এটা প্রত্যেকটা কার্বন এটা একটা কার্বন এটা একটা কার্বন এটা একটা কার্বন এটা এটা অর্থাৎ একটা কার্বন চারটা কার্বনের সাথে যুক্ত হয় এবং আমরা যদি হিরোপটাকে সুন্দরভাবে কেটে নিয়ে এরকম একটা কাঠামো পাওয়া যাবে যেটাকে আমরা বলছি বলছি কিউবিক কিউবিক কাঠামো এটাকে আমরা আর তোমার ইয়ের ক্ষেত্রে গ্রাফাইটের ক্ষেত্রে আমরা দেখব যে এরকম একটা সরভুজ আকারের কাঠামো তৈরি করবে এই সরভুজ আকারের কাঠামোগুলো এই মাছখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে অর্থাৎ একটা লেয়ার তৈরি করে এটাকে আমরা বলছি লেয়ার বা স্তর তৈরি করে এখানে লেয়ার তৈরি করা হয় লেয়ার যেটা আমরা বলছি যে স্তর যেমন হয় পাউডার গুলোতে আমরা হাত দিলে এটা এটা পিচ্ছিল মনে হয় তার লেয়ার বা ক্ষেত্রে পাউডারের মতো পিচ্ছিল একটা স্তর তৈরি করে বন্ধুরা আমরা মূলত এখানে দেখব দেখো গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী আর হিরো কেন বিদ্যুৎ অপরিবাহী সবাই লক্ষ্য করো চারটা কার্বন মাঝখানের কার্বনের সাথে দুটা করে ইলেকট্রন শেয়ার করেছে অর্থাৎ এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই লক্ষ্য করো সবাই এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে দেখো গ্রাফাইটের যে কোনো এক জায়গায় যদি আমরা দেখি এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কিন্তু মুক্ত ইলেকট্রন আছে অর্থাৎ গ্রাফাইটে কিন্তু ধাতুর মতো মুক্ত ইলেকট্রন আছে তাহলে ধাতুর মতো মুক্ত ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে আমরা গ্রাফাইট যদি এখানে দেখি কাঠামোগত দিক দিয়ে যদি দেখি তা আমাদের দেখা যাবে যে একটা কার্বন এরকম তিনটা কার্বনের সাথে যুক্ত খেয়াল করো একটা কার্বন তিনটা কার্বনের সাথে যুক্ত তাহলে প্রত্যেক ক্ষেত্রে কার্বনে একটা করে মুক্ত ইলেকট্রন থেকে যায় কার্বনে একটা করে মুক্ত ইলেকট্রন থেকে যায় এই মুক্ত ইলেকট্রনটা বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে হিরোকে চারটা যোজনী ইলেকট্রনই ব্যবহৃত হয় অনুগঠনে বা পরমাণু গঠনে যেটাই বলো না কেন কিন্তু গ্রাফাইটে প্রত্যেকটা কার্বন অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত হয় ফলে এখানে ইলেকট্রন কিন্তু একটা থেকে যায় এই যে মুক্ত ইলেকট্রন থেকে যায় এই মুক্ত ইলেকট্রনের জন্য তারা বিদ্যুৎ পরিবাহী এখন আমরা আরেকটা জিনিস দেখব যেটা তোমাদের কাছে অনেক পুরাতন কার্বন ডাই অক্সাইড হিসেবে থাকে এখানে কোনো অন্য অন্য সাথে যুক্ত থাকে না কিন্তু সিলিকন ডাই অক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ এখানে দেখো তোমার কার্বন এবং অক্সিজেন বন্ধনের মাধ্যমে দ্বিবন্ধনের মাধ্যমে একটা সরল রিক কাঠামো তৈরি করে কিন্তু সিলিকন অক্সিজেন যোগে সিলিকন অক্সিজেন লিঙ্কেজ তৈরি করে লিঙ্কেজ তৈরি করার জন্য এখানে একটা পলিমার তৈরি হয় এই পলিমারের জন্য এটাকে আমরা জায়ান্ট মলিকিউল বলছি বা আমরা এখানে দোত্তাকার অনু বলছি দত্তাকার অনু বা জায়ান্ট মলিকিউল বলছি আমরা এখানে এখানে দত্তাকার বলতে এখানে দেখো এরা পর যুক্ত হয়ে তোমার এখানে যে কাঠামোটা তৈরি করে সেটাকে আমরা বলছি দোত্তাকার অণু খেয়াল করো যে আমরা বলছি এরকম দত্তাকার অণু দত্তকার অণু হলো সিলিকন ডাইঅক্সাইড এখন আমরা যেটা দেখব সেটা বেরিলিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় এটা আমাদের বেরিলিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর ক্ষেত্রে দেখো এটা ল্যাটিস সাথে সম্পর্কযুক্ত বেরিলিয়াম আয়নের তুলনায় ক্যালসিয়াম আয়নের আকার বড় এই জন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর ল্যাটিসেন মান তোমার বেরিলিয়াম হাইড্রোক্সাইড এর তুলনায় ছোট তাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর দ্রাব্যতা বেশি হয় এই জন্য আমরা বলতে পারি বেরিলিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় তাছাড়া ফাজানের নীতি অনুসারেও আমরা বলতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বেশি আয়নিক বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি